শরৎ শেষে হেমন্ত, প্রকৃতিতে চলছে ঋতু বদলের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, শুভ সকাল। চারিদিকে কুয়াশা আর শিশির ভেজা সকাল যেন শীতের আগমনী বার্তা দিয়ে দিচ্ছে। শরৎ শেষে হেমন্ত, প্রকৃতিতে চলছে ঋতু বদলের আয়োজন। কুয়াশার চাদর মুড়ি দিয়ে নেমে আসা অনুভূতি বুঝিয়ে দেয় প্রকৃতিতে চলছে ঋতু বদলের আয়োজন। এক অন্যরকম অনুভূতি, শীতের হালকা আমেজ নিয়ে এলো কুয়াশা ভরা রাত। চারুদিকে কুয়াশা আর কুয়াশা, কোন দিকে ঘর বাড়ি দেখা যাচ্ছে। শিশিরের কণা ধানের পাতার মধ্যে লেগে মনে হচ্ছে এখনই বৃষ্টি হয়েছে, এমনই এক অনুভূতি প্রকাশ পাচ্ছে ধানের পাতার। শিশির ভেজা সকাল আমারই খুব। এই দোকান ছাড়া আমাদের এলাকায় আর কোনো দোকান নেই, তাই সবাই এই দোকানে আসে নাস্তা করার জন্য। আমিও আসলাম সকালে নাস্তা। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, সবাই সিগারেট খাওয়া থেকে বিরত থাকে। আমাদের এই দোকানে গোলগুলা আর চা খুবই প্রিয়। কত বৈচিত্র্য ভরা আমাদের এই গ্রাম, দেখলে খুব অদ্ভুত লাগে। বন্ধুরা, কোনে এক সময় আমি তোমাদেরকে দাওয়াত করব আমাদের এই এলাকায় এসে ঘুরে যাওয়ার জন্য। এ হচ্ছে সেই বিখ্যাত গোলগুলা, এইটা আর চা খেলে সকালে আর কিছু খাইতে হয়। রোজ রোজ সকালে আমরা গোলগুলা আর চা খেয়ে গ্রামে চায়ের দোকানে আড্ডা হয় অনেক বেশি। আমি তোমাদেরকে একটু পরে দেখাবো কি রকম আড্ডা হচ্ছে। সকাল বেলা চা কি যে স্বাদ লাগে, যে গাই সেই বলতে পারবে কত স্বাদ একটা চা। গাইস, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এই এইরকম গ্রামের দোকানে কত যে আড্ডা হয়, কত রকমের কথাবার্তা হয়, সেটা একমাত্র যারা গ্রামে আছে তারাই বলতে পারে। এই হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষের জীবন যাত্রা। চায়ের কাপ হাতে নিয়ে সবাই গল্প মেতে উঠল। গ্রামের এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য শহর থেকে মানুষ গ্রামে চলে আসে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা কে কোথায় থেকে দেখতেছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আমার চা খাওয়া শেষ, এখন বিল দেওয়ার জন্য। গ্রামের এই সুন্দর দৃশ্য দেখার জন্য তোমাদেরকে চলে যেতে হবে যে কোনো। গাইস, এখন আমার চা খাওয়া শেষ, এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর গাইস, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, তোমরা কখনো ধূমপান করবা না। ধূমপান করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। গাইস দেখো, বাহিরে ভীষণ কুয়াশা পড়তেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু পরে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দৃশ্য, এমন দৃশ্য কোথায় পাবা। দেখতে খুব অপরূপ সুন্দর লাগতেছে। এখান থেকে ধান নিয়ে ফেলছে, এখন ধানের গাছগুলি এইভাবে পড়ে আছে। গাইস, আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি যত্ন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, খোদা হাফেজ।